মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ সমষ্টি পুনর্নির্ধারণের বিরোধিতায় হাইলাকান্দিত প্রতিবাদ জ্বলালে মুখ্যমন্ত্রী আর মন্ত্রী অশোক সিংহলের প্রতিকৃতি প্রতিবাদত অংশগ্রহণ তিনগৰাকী এআইডিএফ বিধায়কর বৈঠক ভাগ লওয়ার পিছত জ্বলালে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি অধিক জানাব আমার জ্যেষ্ঠ সাংবাদিক তিলোৎপল দেবে প্রতিবাদ অব্যাহত আছে হাইলাকান্দিত আর দেখা গেছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মন্ত্রী অশোক সিংহলের যে পুতলিকা হিয়া দাহ করা হয়েছে আমি দেখাবলে চেষ্টা করিম। পিছফালে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর যে প্রতিকৃতি দাহ করা হয়েছে আর দেখা গেছে যে হাইলাকান্দি তিনজন বিধায়ক উপস্থিত আছে আর এই বিধায়কসকলের উপস্থিতিতে দেখা গেছে যে মন্ত্রী অশোক সিংহলের যে প্রতিকৃতি দাহ করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কেউ দাহ করেছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমার হাইলাকান্দি একদম ধ্বংস করিল এইটো কারণে করিল। আমি পুনে পুনে দেখাবলে চেষ্টা করিম হাইলাকান্দি রাজপথত মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া প্রতিকৃতি জ্বলিছে দেখা গেছে যে মন্ত্রী অশোক সিংহলের জ্বলিছে আর এডিএফ দলের পর এই এই বিক্ষোভ কার্যসূচী হাতত লওয়া হয়েছে হাইলা টাউন হলের মাছ মাঝিয়াতে এই প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। আমি দেখাই আছো পুনে পুনে লাইভ ভিজুয়েল তিনজন বিধায়ক আছে তিনজন বিধায়ক রাজপথত নামিছে আর প্রতিকৃতি দাহ করা হয়েছে। কাটলিছড়া সমষ্টি হাইলাকান্দির কাটলিছড়া সমষ্টি বিলুপ্ত করা হয়েছে খসড়াত আর ইয়ারে প্রতিবাদ দেখা গেছে যে বরাকৰ যখন সমষ্টি বিলুপ্ত হয়েছে তাদের প্রতিবাদত দেখা গেছে যে মুখ্যমন্ত্রী আর মন্ত্রী অশোক সিংহলের প্রতিকৃতি দেওয়া হয়েছে কিয় প্রতিকৃতি টেলিভিশন খসড়াত ওলাইছে তার প্রতিবাদ জানাইছো এটি কমপ্লিট সাম্প্রদায়িক